ওয়েলকাম ভিউয়ার্স, আপনাদের জন্য আবারও নতুন একটি ভিডিও টিউটোরিয়াল নিয়ে আমাদের প্রাইভেসি টেক স্টোর বাঙালি থেকে আমি সোহাগ হোসাইন আছি আপনাদের সাথে। তো আজ আমরা দেখতে চলেছি কিভাবে ফেসবুক মেসেঞ্জারের অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রেখেও দেখা যাবে আপনার কয়জন ফ্রেন্ড এখন এই মুহূর্তে অনলাইনে আছে। আসলে অ্যাক্টিভ স্ট্যাটাসটা কি? এটা হলো মেসেঞ্জারের একটি সেটিংস, যেটা অফ করে যদি আপনি মেসেঞ্জারে থাকেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন। তো এটা করতে গিয়ে আমরা সাধারণত দেখি যে যখন আমরা ফেসবুক বা মেসেঞ্জার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রেখে ফেসবুকিং করি বা চ্যাটিং করতে যাই, তখন আমরা অনলাইনে থাকলেও কেউ জানতে পারে না। আর সাথে সাথে আমাদের সকল ফ্রেন্ডসদের মধ্যে কারা এই মুহূর্তে অনলাইনে আছে বা অ্যাক্টিভ আছে সেটাও আমরা দেখতে পারি না। এমনটা আর হবে না, এখন আপনি মেসেঞ্জার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রেখেও দেখতে পারবেন আপনার কয়জন বন্ধু এই মুহূর্তে অনলাইনে আছে। সো চলুন দেখে নেই আজকের ভিডিও, চলে যাই মোবাইল স্ক্রিনে। তো ভিউয়ার্স, আমরা ভিডিও স্ক্রিনে চলে আসলাম। এখানে আসার পর আমরা একটু মেসেঞ্জারটা অন করি, দেখি কি অবস্থা। হ্যাঁ, মেসেঞ্জার অন হলো। এখন আমরা এখান থেকে দেখব যে কারা অ্যাক্টিভ আছে। দেখি, দেখতে পাচ্ছেন অনেকগুলো ফ্রেন্ডস অ্যাক্টিভ আছে আমার এই আইডির। এটা যেহেতু টিউটোরিয়াল বানানোর জন্য আমি আইডিটা ক্রিয়েট করছি, সো আমার এখানে খুব একটা বেশি ফ্রেন্ড নাই, এগুলো শো করছে। এখন যদি আমরা অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করি সেক্ষেত্রে কী হয় দেখুন, এই যে শো হোয়েন ইউ আর অ্যাক্টিভ, আপনি যখন অ্যাক্টিভ থাকবেন তখন অন্যকে এটা দেখান। আমরা এটা দেখাবো না, এটা জাস্ট অফ করে দিই, দেখি কী অবস্থা। আমরা ব্যাক করি, এখন দেখি কারা অ্যাক্টিভ। সো দেখুন, সি হুজ অ্যাক্টিভ, লেট পিপুল সি হোয়েন ইউ আর অ্যাক্টিভ অর রিসেন্টলি অ্যাক্টিভ অ্যান্ড ইউ উইল সি হোয়েন দে আর ট্রু। এখানে বলছে যদি আপনি তাদেরকে দেখতে চান বা আপনি যদি তাদের দেখতে দেন যে আপনি কখন অ্যাক্টিভ থাকেন বা সম্প্রতি কখন অ্যাক্টিভ ছিলেন, এটা যদি আপনি তাদের দেখতে দেন তাহলে আপনিও তাদের দেখতে পাবেন যে তারা কখন অ্যাক্টিভ আছে। এই যে টার্ন অন করতে বলছে, সো আমরা এখন জানবো যে এটা আমি অফ রেখে কীভাবে আমি দেখবো যে তারা কারা কারা অ্যাক্টিভ আছে। সো এর জন্য আমাদের করতে হবে কি, এর জন্য আমাদেরকে হোম পেজে চলে যাই। এখন আমাদের যেতে হবে প্লে স্টোর, জাস্ট প্লে স্টোর ওপেন। হ্যাঁ, প্লে স্টোর ওপেন। এখন আমাকে সার্চ বক্সে লিখতে হবে এফবি লাইট বা ফেসবুক লাইট, ফেসবুক লাইট লিখি। এই যে চলে আসছে ফেসবুক লাইট, আমি এটার উপরে একটা ক্লিক দিই। হ্যাঁ, দেন দেখুন চলে আসছে এটা। এটা আমাকে আপডেট করতে বলছে, আমি আপডেট করবো না, এটা আমার ইনস্টল করা আছে। সো আপনাকে যদি আপনি ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে আপনি এখানে ইনস্টল দেখতে পাবেন এখানে। সেক্ষেত্রে আপনি ইনস্টল করার পর জাস্ট আপনার ফেসবুকটা লগ ইন করে ফেসবুকটা ওপেন করতে হবে। এখন আমরা চলে যাব ফেসবুক লাইটে, আমাদের যেহেতু ডাউনলোড ইনস্টল শেষ, আইডি লগ ইন শেষ, এখন আমরা জাস্ট চলে যাব ফেসবুক লাইটে। হ্যাঁ, ফেসবুক লাইট আসার পর আমাদেরকে এই যে এখানে অনেকগুলো আছে, এটা ফ্রেন্ড, এই যে মেসেজ, এই যে মেসেজ আইকন, এটা এটার উপর ক্লিক করতে হবে। হ্যাঁ, ক্লিক করার পর এই যে এখানে দেখুন সেটিংস বার, একটা সেটিংস বার পাবেন, জাস্ট এটার উপরে একটা ক্লিক করি। দেন এই যে দেখুন এখানে অ্যাক্টিভ স্ট্যাটাস দেখছেন, জাস্ট এটার উপরে একটা ক্লিক দিন। হ্যাঁ, দিয়ে দেখুন এখানে আপনাকে বলছে শো অ্যাক্টিভ স্ট্যাটাস। দেন এটা আমি যদি এখন অফ করে দেই তাহলে কী হয় দেখি, আমি অফ করে দিলাম। হ্যাঁ, অফ। এখন আমাকে আর কেউ দেখতে পাবে না যে আমি অনলাইনে আসি অথবা আমি ফেসবুকে আসি, কিন্তু আমি কাদের দেখতে পাই দেখি। সো আমরা একটু রিফ্রেশ করলাম। হ্যাঁ, কিন্তু আমি দেখতে পাচ্ছি কারা অ্যাক্টিভ আছে। দেখুন এই ব্যক্তি অ্যাক্টিভ আছে, এই ব্যক্তি অ্যাক্টিভ আছে, যারা যারা অ্যাক্টিভ আছে সবাইকে এখানে দেখা যাবে। সো আমরা এখন মেসেঞ্জার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ রেখেও দেখতে পারছি কারা কারা অ্যাক্টিভ আছে, কিন্তু কেউ কিন্তু আমাকে দেখতে পারবে না যে আমি অনলাইনে আছি। সো ভিডিওটি যদি আপনার কার্যকরী মনে হয় তাহলে আপনি ব্যবহার করতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। নেক্সট ভিডিওতে এমন আরও রহস্যজনক অনেক কিছু সম্পর্কে আপনাদের জানাবো এবং দেখাবো, তাই পরবর্তী ভিডিওগুলো মিস না করতে চাইলে অবশ্যই আমাদের প্রাইভেসি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলটি বাজিয়ে দিবেন, তাহলে কোনো ভিডিও আপলোড করলেই সবার আগে এটি আপনি আপনার নোটিফিকেশানে পেয়ে যাবেন।
ততক্ষণ সবারই সুস্থতা কামনা করে আজ এখানেই শেষ করছি।